ফরিদপুরের আলফাডাঙ্গায় এক তরুণীকে উত্ত্যক্তে প্রতিবাদ করায় বখাটেদের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার কাতলাসুর গ্রামের স্বপ্ননগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, এক তরুণ তার বান্ধবীকে নিয়ে সেখানে ঘুরতে গেলে কয়েকজন বখাটে তরুণীকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে বখাটেদের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই তরুণের। পরে তিনি পরিচিত কয়েকজনকে ডেকে আনলে বখাটেরা গুলি ছোড়ে। এতে হাফিজুর ও খায়রুল নামের দুই যুবক গুলিবিদ্ধ হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।